আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করব বাসি ভাত দিয়ে অসম্ভব মজাদার একটি কাটলেটের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন এবং এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন চলে যাব মূল পর্বে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ বেঁচে যাওয়া ভাত। আর এখন এই ভাতে অ্যাড করব প্রথমেই কুচানো পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং সেই সাথে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরা পাউডার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে পুরো মিশ্রণটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে পুরো মশলাটা রাইসে ভালোভাবে মিশে যায়। তো এখানে আমার রাইসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর এখন দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বেসন। আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়োটাও ইউজ করতে পারেন। এখন আমি এই বেসন আর রাইসটাকে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এই পর্যায়ে রাইসটাকে একটু চেপে চেপে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে রাইসে একটা আঠালো ভাব চলে আসে। ঠিক এভাবে মাখিয়ে নিতে হবে, অনেকটা আটার ডো মতো দেখতে হবে। তো এখানে রাইসটা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাব পরবর্তী স্টেপে। এবার আমি অন্য একটি বোলে ভেঙে নেব একটি ডিম। সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তো এখানে ডিমটা ফেটানো হয়ে গেছে। আর এখন আমি অন্য একটি প্লেটে নিয়ে নেব কোটিং করার জন্য ব্রেড ক্রাম্বস। এবার আমি কাটলেটগুলো বানিয়ে নেব। তো সেজন্য হাতে ভালোভাবে একটু তেল মাখিয়ে নিলাম যাতে করে রাইসটা হাতে লেগে না যায়। আমি এখানে চৌকো করে কাটলেটগুলো বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন, গোলও রাখতে পারেন, লম্বা করেও বানিয়ে নিতে পারেন কিংবা আমার মতো চৌকো করেও বানিয়ে নিতে পারেন। তো এখানে আমার কাটলেটটা কিন্তু আমার পছন্দ মতো শেপে বানানো হয়ে গেছে। আর এখন আমি এই সেম শেপে আমি বাকি কাটলেটগুলো বানিয়ে নেব। তো কাটলেটগুলো বানানো হয়ে গেছে। আর এখন হচ্ছে কোটিং পর্ব। আমি ব্রেড ক্রাম্বসে কিছুটা পরিমাণ সেমাই ছড়িয়ে দিলাম, এতে করে কাটলেটগুলো দেখতে আরও সুন্দর হবে। তবে সম্পূর্ণ এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি সেমাইগুলো ব্রেড ক্রাম্বসের সাথে একটু মিশিয়ে দিলাম। আর এদিকে আমাদের কাটলেটগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একে একে কাটলেটগুলোকে কোটিং দিয়ে নেব। প্রথমে আমি কাটলেটগুলোকে ডিমের ব্যাটারে কোটিং দিয়ে নেব, এরপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। আর আপনারা এই কোটিং পর্বে অবশ্যই একটা কাঁটা চামচ ইউজ করতে পারেন, এতে করে এক্সট্রা ডিমের ব্যাটার উঠে আসবে না। তো এখানে ডিমের ব্যাটারের কোটিং দিয়ে নিলাম। আর এখন আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। আর ব্রেড ক্রাম্বসের কোটিংটা একটু চেপে চেপে দিয়ে নিতে হবে, এতে করে কাটলেটগুলো দেখতে আরও সুন্দর হবে। আর আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি কিভাবে কোটিংটা দিয়ে নিচ্ছি। আমি পুরো কোটিং পর্বটা স্কিপ না করে দেখানোর চেষ্টা করেছি আপনাদের সুবিধার জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে ডবল কোটিংও দিয়ে নিতে পারেন। তো এখানে আমার কাটলেটে খুব ভালোভাবেই কোটিংটা দেওয়া হয়ে গেছে। আর এখন আমি বাকি কাটলেটগুলোতে সেম পদ্ধতিতে ডিম এবং ব্রেড ক্রাম্বসের কোটিং দিয়ে নেব। तो आमादेर मजादार राइस काटलेटेर कोटिंग पर्व शेष। एकोन होच्छे काटलेटगुलो भेजे नेওয়ার पाला। तो काटलेटगुलो भाजार जन्य एकोन आमी पैने दिए दिच्छी तेल। आपनारा चाइले एखाने काटलेटगुलो डीप फ्राई करते पारेन, आमी मोटामुटी श्यालो फ्राई करेई तुले नेब। तो एखाने तेलटा मोटामुटी गरम हये गेछे आर एखोन आमी एके एके दिए देब काटलेटगुलो। आर काटलेटगुलो कोटिंग देওয়ার पर অন্ততপক্ষে 10 মিনিট রেখে তারপর কাটলেটগুলো ভেজে নেবেন। এতে করে কোটিংটা খুব ভালোভাবে কাটলেটে সেটিং হয়ে যাবে। কারণ কাটলেটের কোটিংটা যদি ভালোভাবে সেটিং না হয় তাহলে ভাজার সময় কাটলেটটা ছাড়িয়ে যেতে পারে। তো এখানে কাটলেটগুলো আমার দেওয়া হয়ে গেছে আর এখন লো টু মিডিয়ামে রেখে আমি কাটলেটগুলো ভেজে নেব। तो एखाने आमादेर काटलेटेर एकटा पिठ हये गेछे। आमी एखोन काटलेटगुलो उल्टे देब। आर काटलेटगुलो भाजार समय अवश्यई एकटू समय निये काटलेटगुलो भाजते हबे, ता ना होले उपरे कालार चले आसबे आर भितरटा नरम थेके जाबे। आर पुरो काटलेटगुलो भाजार समय ग्यासेर फ्लेम रेखे दिते हबे लो टू मिडियामे। तो एखाने काटलेटे दुई पिटेई किन्तु सुंदर एकटा कलर चले एसेछे। आपनारा देखेई बुझते पारछेन कत लोभनीय एकटा कलर एसेछे। आर एर उपरटा देखते जतटा सुंदर हयेछे भितरटाओ किन्तु ततटाई टेस्टी। आर एखोन आमी आरो 1 मिनिट धरे उल्टिए पाल्टिए काटलेटगुलो भेजे नेब। तो बंधुरा आपनारा अवश्यई एई मजादार काटलेटेर रेसिपिटी बाड़ीते ट्राई करबेन। कारण अनेक समय आमादेर एक्सट्रा भात थेके जाय, तो भातटाके आमरा कि करब भेबेई पाई ना। तो आपनारा चाइले किन्तु खूब सहजे एई मजादार काटलेटटी बानिये फेलते पारेन आमार पुरो रेसिपिटी फलो करले। तो एखाने काटलेटगुलो हये गेछे आर एखोन आमी एके एके काटलेटगुलो एकटा सार्विंग प्लेटे तुले निच्छि। तो एखाने आमादेर मजादार अपूर्व स्वादेर राइस काटलेट परिवेशनेर जोन्नो अलमोस्ट रेडी। आपनारा एई मजादार राइस काटलेट गरम गरम चायेर साथे किंबा जे कोनो ससेर साथे परिवेशन करते पारेन। आशा करी आमार आजकेर रेसिपिटी आपनारा सबाई एनजय करेछेन। भालो लागले प्लिज एकटी लाइक देबेन। फ्रेंड एंड फैमिलिर साथे अवश्यई रेसिपिटी शेयर करबेन এবং এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিদায় নেব আজকের পর্ব থেকে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।